আছো, তোমরা জানো করোনা রোগের জন্য বেশ কয়েক মাস যাবত আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ। স্কুল তো বন্ধ, তাই বলে তোমাদের বাড়িতে কি পড়াশোনাটা বন্ধ করে রেখেছো? বন্ধ করোনি তো, পড়াশোনাটা করছো? আচ্ছা, আজ আমি আবার তোমাদের পড়ানোর জন্য আমি উপস্থিত হয়েছি। আমি শ্রী দীপেশচন্দ্র দেবনাথ, নবদ্বীপ চক্রের অন্তর্গত গৌরনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি আজ তোমাদের আমার বইটা পড়াবো। এই বইটা তোমাদের সবার কাছে আছে? আছে তো, আছে, সবার বাড়িতে আছে, সবাই পেয়েছো বইটা। আজকে আমি এই বইটার থেকে তোমাদের পড়াবো। কত পৃষ্ঠা পড়াবো বলো তো? খুব বড় আছে নি। আমি আজকে তোমাদের পড়াবো এই বইটা থেকে ইংরেজি ভেজিটেবলস। আমরা পড়াবো ডিফারেন্ট ভেজিটেবলস, বিভিন্ন রকমের সবজি। এবার তোমরা বইটা খোলো। বইটা তোমরা খোলো হচ্ছে 97 পৃষ্ঠাটা খোলো তো। সবাই খুলেছো 97 পৃষ্ঠা? আচ্ছা, 97 পৃষ্ঠা খুলে কি দেখতে পাচ্ছ? এই ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ? এই ছবিগুলো দেখো তো, কি আছে ছবিগুলোর মধ্যে? সবার প্রথমে কি আছে বইটা? সি অ্যান্ড সে, দেখো এবং বলো। আরিফ বলো তো, এটা কিসের ছবি? ঠিক বলেছ, বেগুনের ছবি। অসীম তুমি বলো তো, এটা কিসের ছবি? বাঁধাকপির ছবি। ঠিক বলেছ। কাকুলে তুমি বলো তো, এটা কিসের ছবি? আলু। ঠিক বলেছ। আচ্ছা, এটা বলো তো জেসলিন, এটা বলো তো কিসের ছবি? টমেটোর ছবি। এটা কিসের ছবি? লঙ্কার ছবি। আর এটা কিসের ছবি? পেঁয়াজের ছবি। আচ্ছা, এইগুলো হচ্ছে সবজি, তাই তো? তোমাদের বাবা যখন বাজার করে আনে এই সবজিগুলো সবার বাড়িতে আনে তো? হ্যাঁ, আনে। ঠিক আছে, ভালো, খুব ভালো। তাহলে এই সবজিগুলো আমরা সবাই চিনি। এবার আমি তোমাদের, না এটা তো ছবিতে দেখিয়েছি, আমি তোমাদের জন্য এই সবজিগুলো সত্যি সত্যিই আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দেখানোর জন্য। এবার তোমরা দেখো তো সবজিগুলো। দেখো তো, এটা কিসের ছবি? এটা এটা কি বলো তো? এটা কি? বাঁধাকপি। এটা কি দেখ, এটা কি বলো তো? এটা বাঁধাকপি। ঠিক বলেছ। এটা কি বলো তো? এটা এটা কিসের? এটা কি বলো তো? এটাকে কি বলে? বেগুন। বেশ, বেগুন। এটা কি বলো তো? আলু। হ্যাঁ, আলু। আচ্ছা, এটা কি বলো তো? এটা কি বলে? টমেটো। এটা কি? এটা টমেটো। আচ্ছা, এটা কি বলো তো? লঙ্কা। ঠিক ঠিক, এটা লঙ্কা। আর এটা পেঁয়াজ। তাহলে আমরা এগুলো সব চিনতে পারলাম, এটা জানতে পারলাম। এবার আমরা কি শিখবো বলো তো? এগুলোকে ইংরেজিতে কি বলে? এটাকে ইংরেজিতে কি বলে? এবার আমরা শিখবো। দেখো, এই যে বেগুন, বেগুনকে ইংরেজিতে কি বলে? বানানটা কি আছে বলো তো? ডি আর আই এন জে এ এল, ব্রিঞ্জাল মানে বেগুন। বাঁধাকপি ইংরেজিতে বাঁধাকপিকে কি বলে? সি এ ডি বি এ জি ই, ক্যাবেজ। ক্যাবেজ মানে পাতা। আচ্ছা, আলু, আলু ইংরেজিতে কি বলে বলো তো? পটেটো। আর টমেটোকে টমেটো কি বলে ইংরেজিতে? টমেটো। লঙ্কা
লঙ্কাকে কি বলে বলো তো? চিলি, সি এইচ আই এল এল আই, চিলি হচ্ছে লঙ্কা। আর পেঁয়াজ কি বলে ইংরেজিতে? ও এন আই ও এন, কি বলে? অনিয়ন। এটা আমরা এগুলো শিখতে পারলাম, বানানগুলো আমরা বাড়িতে ভালো করে মুখস্থ করবো, আমরা বাড়িতে ভালো করে দেখবো। আচ্ছা, তাহলে এগুলো আজকে তোমরা জানতে পারলে। আচ্ছা, শুধু এই সবজিগুলো কি তোমরা শুধু চেনো নাকি আরো অনেক সবজি আছে? আছে তো সবজি বলো তো কিশোর, তুমি আরেকটা এই ছবিতে যা যা সবজি আছে এই ছবিতে, এই সবজি এই সবজি ভেজিটেবলস গুলো ইংরেজিতে ভেজিটেবলস বলে, সবজিকে ভেজিটেবলস বলে, এই ভেজিটেবলস গুলি ছাড়া আর কি সবজি তুমি একটা নাম বলো তো। হ্যাঁ ঠিক বলেছো, পটল। তুমি পটল দেখেছো? দেখো নি, আচ্ছা এই দেখো, এটা কি বলো তো? এটা এই দেখো পটল। তাহলে পটল কিন্তু একটা সবজি। আচ্ছা শঙ্কর, তুমি একটা সবজির নাম বলতে পারবে? আরেকটা সবজির নাম ভেন্ডি, ঢেঁড়স। ঠিক ঠিক ঠিক, ঢেঁড়স দেখেছো? এই দেখো এটাকে কি বলে? এটা কি এটা বলতো? ঢেঁড়স, ঠিক বলেছো। আর তাহের তুমি বলতে পারবে একটা সবজি বলতো কি? ও উচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই দেখো উচ্ছেটা, এই দেখো এটা হচ্ছে উচ্ছে। তাহলে এটা ছাড়াও কিন্তু আমরা বইয়ের মধ্যে যেটা যেটা আমরা করতে পারলাম সেটা তো আমরা আছে, এছাড়াও আমরা আজকে অনেকগুলো সবজির সঙ্গে কিন্তু আমরা পরিচয় পেলাম। এবার আমরা কী করবো বলো তো? আচ্ছা যেগুলো যেগুলো তুমি বললে, পটল, ভেন্ডি, উচ্ছে, ওগুলোকে ইংরেজিতে কি বলে জানো? জানো না? আচ্ছা তাহলে আমি তোমাকে একটু একটু করে বলে দিই। ও তুমি আরেকটা সবজির নাম বলবে? ফুলকপি। আচ্ছা ভালো ভালো, খুব সুন্দর। হ্যাঁ সত্যি তো, ফুলকপি তো ভালো। এইবার তুমি, আমি তোমাদের একটু বলে দিই, বলতো ফুলকপি কি ইংরেজিতে কি বলে জানো না? আমি বলে দিচ্ছি, কলিফ্লাওয়ার। পটল কি ইংরেজিতে কি বলে বলতো? তোমরা জানো পটল দিয়ে কি বলে? পয়েন্টেড গার্ড। আচ্ছা ঢেঁড়স ভেন্ডিকে কি বলে জানো? জানো না? লেডিস ফিঙ্গার। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা একটু জানলাম। এবার আমি কি এগুলো একটু বোর্ডে লিখে দেবো? লিখে দেবো। আচ্ছা তাহলে তোমরা খাতা পেন্সিল নিয়ে বসে পড়ো, খাতাটা খোলো, পেন নিয়ে বসো, বা কেউ যার কাছে পেন নেই সে পেন্সিলটা খোলো, পেন্সিলটা নিয়ে বসো, আমি একটু লিখে দিচ্ছি তোমাকে।
দেখো আমি লিখে দিয়েছি ফুল, দেখো ফুলকপি ইংরেজিতে কি বলে? কলিফ্লাওয়ার, লিখে ফেলো খাতার মধ্যে, লিখে ফেলো দেখি দেখে। পটল, পয়েন্টেড গার্ড, POINTED, পয়েন্টেড, GOURD, পয়েন্টেড গার্ড হচ্ছে পটল। ঢেঁড়স, লেডিস ফিঙ্গার, LADY, অ্যাপোস্ট্রোফিস লেডিস, FINGER, লেডিস ফিঙ্গার হচ্ছে ঢেঁড়স। এরকম অনেক সবজি আছে, তাহলে আজকে আমরা কতগুলো সবজির সঙ্গে পরিচয় আমরা হলাম, সেগুলোর ইংরেজিতে কি বলে সেগুলো আমরা আজকে জানলাম, তার বানানগুলো কি হবে সেগুলো আজকে আমরা জানলাম, বইয়ের মধ্যে যা আছে তার বাইরে আমরা আরো তিনটে সবজির নাম জানলাম, ফুলকপি, পটল, ঢেঁড়স, এরকম অনেক রকমের সবজি আছে। আবার একদিন তোমাদের সঙ্গে যখন আমি আবার ভেজিটেবলস নিয়ে আলোচনা করব, সেদিন আমাদের আরো অনেক কিছু আমরা জেনে নেব। আজকে তোমাদের এই 97 পৃষ্ঠায় আজকে আমি এতটুকুই আজকে পড়ালাম, তোমরা বাড়িতে এটাকে আবার প্র্যাকটিস করবে, বানানগুলো প্র্যাকটিস করবে, মানেগুলো প্র্যাকটিস করবে। আজকে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের জন্য পড়াটা আমি শেষ করি। সবাই ভালো থেকো, আর তোমরা জানো যে করোনা মহামারীতে আমাদের কতগুলো নিয়ম মেনে চলা উচিত, বিশেষ করে মাস্ক আমরা পরব, আমরা স্যানিটাইজার ব্যবহার করব, আমরা সবসময় হ্যান্ড ওয়াশ ব্যবহার করব। আমি তোমাদের আজকে ঘরে বসে পড়াচ্ছি বলে অনলাইনে হয়তো আমি আজকে মাস্কটা পরিনি, হ্যাঁ, কিন্তু তোমরা সব সময় যখন ওই বাড়ির বাইরে বেরোবে তখনই মাস্ক ব্যবহার করবে, সেটা আমিও ব্যবহার করি। তোমরা সবাই ভালো থাকো।